তো লাগা তা আচ্ছা একটা কমেন্ট আমি লাগিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে দেখে নেবে কেউ একজন এই ঢঙ্গি বুকে জিজ্ঞেস করেছিল তার আধার কার্ড বা প্যান কার্ড কে বানিয়ে দিয়েছে তার পঞ্চায়েত বাবা নাকি সে কমেন্ট ডিলিট করে দিয়েছে কারণ ভারতীয় নাগরিকত্ব প্রধান পরিচয় থাকে আধার কার্ড

রেখে যাবে নিয়ে যাবে না কেন কেন রেখে যাবে নিয়ে যাবে না দেখলে সবার মুখে দিয়ে কে কে আর আমগো রুমকি ঝুমকি খুব বলেছিলে না রুমকি ঝুমকি নেবে না রুমকি ঝুমকি নেবে না গত পনেরোটা দিন রুমকি ঝুমকি সবাইকে নাড়িয়ে দিয়ে গেল সবাইকে না চাল আর আমি কি বলছিলাম রুমকি নিয়ে যাবে না নিয়ে যাবে না কিন্তু আমি তো জানতাম রুমকি নিয়ে যাবে তোমরা যে রুমকি কিনে এত কিছু বলো তোমাদের তো একটু খেতে লাগে না লাত্তি খেতে লাগে না টাকা জমাবে বলে নিয়ে যাওনি শাশুড়ি চিনতে পেরেছে কার ঘরে কি করে ছেড়ে রেখে যাবে বলো তো রুমকিকে কি করি তোমার একটু মনে দুঃখ হবে না এই মানুষটা কথা বলতে পারে না আহারে বলেছিলে না বলেছিলে না খুব ভয় পেয়ে গেছিলে এখন যদি রুমকি ঝুমকি শাশুড়িকে না নিয়ে যায় তাহলে কোথায় পাবে তোমাদের এই না তো হুম তা তাও থাকলো না এত কাছে এসো বাড়িতে কিন্তু গেল না বুঝলে থাকতে চাইলো না বাড়িতে না হলে আর রুমকি ঝুমকির সঙ্গে কিন্তু কলকাতা যেতে রাজি হয়ে গেল একটা সুযোগ রুমকি ঝুমকি দিল যেখানে থাকতো তাহলে থাকতে পারতো হুম চলে গেল গো চলে গেল আবার চলে গেল এইবার কিন্তু আর কোনো সিন ক্রিয়েট হলো না এইবার আর কোনো সিন ক্রিয়েট হলো না এবার চলে গেল দেখলে হ্যাঁ তোমরা কীভাবে ভেবেছ রুমকি ঝুমকি খুব বোকা না গো তোমাদের সবাইকে চরকির মতো ঘুরালে তুই রুমকি ঝুমকি রেখে চলে যাবে রুমকি কি শাশুড়িটাকে এত কষ্ট দেবে রুমকি ঝুমকি তোমার বাবা মাকে পালতে পারবে শেষ পর্যন্ত কপালে এই ছিল শাশুড়ি বুঝতে পেরেছে আসল ভালো বউকে হ্যাঁ বুঝতে পেরেছে ও আগের থেকেই জানতো আগের থেকে জানতো কে ভালোবাসে হ্যাঁ রুমকিচুমকির তো বলে মুখটা ভালো না কিন্তু মনটা ভালো তাই তো গেছে তাই তো গেছে দেখলে তো তাই তো গেছে হ্যাঁ আর তোমাদের কত জ্বালতে পারবে শেষ পর্যন্ত কপালে এই ছিল শাশুড়ি বুঝতে পেরেছে আসল ভালো বউকে হ্যাঁ বুঝতে পেরেছে ও আগের থেকেই জানতো আগের থেকেই জানতো কে ভালোবাসে হ্যাঁ রুমকিচুমকির তো বলে মুখটা ভালো না কিন্তু মনটা ভালো তাই তো গেছে যদি রুমকি ঝুমকি ভিডিও না করে তাহলে থরি তো এফবি পেজে দেবে এফবিতে দেবে দেবে না না কাল কল করল আর এফবি পেজ নাই তো ভিউজও নাই তোমরা যারা ঢঙ্গি বইয়ে ভিডিও করো তোমরা কেন প্রটেস্ট করছো না কেন বলছো তোমাদের দিতে এফবি পেজে শুধুমাত্র টুনির মার্কে দেবে তোমরা কি ভেসে এসেছ নিশ্চয়ই তাই না না নিশ্চয়ই তাই না না তাহলে তোমরা চাও গেলো গেলো গেল রে টুনির মা গেল ও যাবে রুমকে ঝুমকে ভবিষ্যৎ গুনতে যে নিজের মেয়ের ভবিষ্যতে গুনতে পারলো না ভিডিওর বাইরের কোনো কথা আমিও বলি না কেন উনি কি কখনো মেয়েদেরকে ভিডিওতে বলে হ্যাঁ মেয়েদের কথা ভিডিওতে বলে কি করে জানলাম ভিডিওতেই জেনেছি মেয়েদের কথা মেয়েদেরকে নিয়ে লাইভে উনি বসে ভিডিওর বাইরের কথা আমরাও বলি না তা রুমকে চুমকি একদম শাশুড়িকে দেখাবি না পনির খাওয়া আলু খাওয়া নুন খাওয়া যা খাওয়া নিজের খাওয়া খাওয়াবি কি গো তোমার বোন না চাকরি করে তোমার বোন না সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কম তো বলনি কম তো বলোনি দেখলেন তো চিনুন মানুষ চিনুন খুব থামনেলে বড় বড় মানুষ চিনুন রুমকি ঝুমকি মতো বাজে মেয়ের হয় না রুমকি ঝুমকি শাশুড়ির প্রতি কর্তব্য করছে না হ্যাঁ দিলো ঝামা বাথরুমে ওই টয়লেটে আমরা ঘষি না হারপিক দিয়ে ঝামা তোমাদের মুখগুলিতে কেন গেল না তো ঢঙ্গি বোর কাছে কেন ঢঙ্গিপুর জামাইটা দেখা করলো না মার সাথে মা কাছে এসেছে আবার বার্থডে দিন মার কথা মনে পড়েছিল গো বার্থডে দিন মনে পড়েছিল আর যখন ওই ওয়াই ইউটিউব মিটে গিয়েও মনে পড়েছিল সবার নিজের মা কাছ থেকে এসে গেছে ছোট ছেলে কিন্তু তাও দেখা করতে এসেছিল বাড়িতে ঝগড়া হবে জেনেও কিন্তু দেখা করতে এসেছিল তখনই ছেলেকে মা বলেছিল আমি চলে যাব কই বড় ছেলে কি মার সঙ্গে দেখা করতে গেছে গেলে হয়তো বলতো মাও বলতো এবার যে আমি তোর সঙ্গে বাড়ি যাবো বলিনি বড় ছেলে যাইনি ভয়ে যদি মা চলে আসে আবার যদি আবার মা চলে আসে ছাগল চড়াতো ছাগলের সাথে ঘুম পারাত ঢঙ্গি বইয়ের ঢঙ্গের কাহিনী ঠাকুর কাকুকে তুমি দেখতে পারো ঠাকুর কাকুকে বালি খারাপ কেন ঠাকুর কাকু বালিশীষ রুমকে ঝুঁকি কেন দেখবে এ মুখপুরার দল ঢঙ্গি বইয়ের পাশে থাকে সারা বছর দেখতে পারে না দেখতে পারে না তাহলে কেন দেখে না ঝুমকি যাবে বছরে এক মাস দুই মাস পর গিয়ে খাওয়ার দিয়ে আসবে টাকা দিয়ে আসবে সব টাকা ও নিয়ে রেখেছে আর উনি বাইক চড়বে বাইক চালাবে দোকানে জিনিস করবে গ্রিলের পর গ্রিল করবে গো আর ওই খারাপ হবে অটুনির মা তোমার টুনি কথা শোনে না যাত্রার লগে না 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 আমাইছে নে না টুনির মা তো টুনির মাই তাই না তো কত লোকের আনখালি খালি দেখতাম ভাবতাম হায় 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 যে কিভাবে কিভাবে ঠাস 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 চর খেল কম বলেনি কেমন কার আমি তো কেন নিয়ে যাবে প্রথম কথা হচ্ছে মহিলার বাড়ি এই বাড়িতে থাকার অধিকার মহিলার আছে তা সত্ত্বেও তা সত্ত্বেও মহিলাকে মহিলাকে যেতে চাইছে নিয়ে গেছে এবারও মেয়ে থাকতে পারতো এখানে এই বাড়িটাতে যখন এসে থাকতে দূর থাকা সম্ভব না থাকতে পারতো কিন্তু ওদের চিন্তার ঘুম নেই কারণ কন্টেন্ট নেই শাশুড়িকে যদি না দেখায় তাহলে শাশুড়ি কি খেলো শাশুড়ি কই গেলো শাশুড়ি কি পরলো ওইগুলো দেখতে পারবে না তো ছিঁড়া জুতা পরলো না কুত্তায় খাড়ি জুতা পরলো না ফ্রি জুতা পরলো এগুলো দেখতে লাগবে তো শাশুড়ি কয়টা শাড়ি কিনলো চাদর পরলো চাদর ভেতরে ছিল ঠান্ডা লাগলো কি না লাগলো এগুলি না দেখলে তো হবে না তাই তো শাশুড়িকে নিয়ে যাবে না যেমন কত দরদ কোনোটাই দরদ না আসলটা হচ্ছে শাশুড়িকে না নিয়ে গেলে ওরা কন্টেন্ট হবে না কি নিয়ে বলবে ওর সেলাই নিয়ে তো বলতে পারবে না ওর ওই খাওয়ার কথা বলতে পারবে না কেরিয়ার নিয়ে কত কথা বলবে কিছুই বলতে পারবে না বলতে গেলে লাগবে শাশুড়ি এক একজনের মুখ শুকিয়ে গেছে শাশুড়িকে নেবে না তো আমরা কি নিয়ে বলবো তাই তো শাশুড়িকে না নিয়ে গেলে বলতে পারবে না আর রুমকি ঝুমকি একটা বুদ্ধি করেছে সবাইকে চকমা দেবে যাবে তো নিয়ে যাবে জানা কথাই হ্যাঁ নুন বানাচ্ছে হ্যান বানাচ্ছে দেখলে ঠাস ঠাস তারপর কাকে বলে রুমকি ঝুমকি শাশুড়িকে নিয়ে গেল রুমকি ঝুমকি শাশুড়ি ঝুমকি শাশুড়ি থাকবে না নিয়ে গেল ও শাশুড়ি ও শাশুড়ি থাকবে ঘর ভাঙ্গনেরা ঘর ভাঙতে পারে ঘর জোড়া লাগতে পারে না লাগাতে পারে না আর ভালো মানুষের লক্ষণ হচ্ছে ঘরটাকে জোড়া লাগানো ঘরটা ভাঙানো না বুঝলে বুঝলে কি না তোমরা শুধু ঘর ভাঙাতে ভালো বাসো জোড়া লাগাতে না কেমন ঠিক বলেছি না বলো 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 তাই তো অনেক হ্যাঁ তু করে লেগে এত যেত নাই বলেছিলাম না ওর সঙ্গে সুখী নেই ওর সঙ্গে নাই। এক টাক করে স্বপ্নটা ভেঙে পড়ে গেল কারণ ভেবেছিল নেবে না বলেছিলাম না ওর দুর্ব্যবহার ও খাওয়া দেয় না ও পালতে পারে না ওর পয়সা বাঁচানোর জন্য শাশুড়িকে রেখে যাচ্ছে শাশুড়ি টাকা বাঁচিয়ে ফ্রিজ কি করবে ফ্রিজ যখন নিল তখন হয়ে গেল বিধবা পাতার টাকা পায় আর যখন রেখে যাবে ও শাশুড়ির খাওয়া জমিয়ে ফ্রিজের টাকা দেবে এইদিকে গেল মানে পাহাড় এদিকে গেল সমুদ্র বলতে লাগবে কারণ বললে পর টুনির খেলা চলছে ফেসবুকে খেলা চলছে তোমাদের ভদ্রলোক ডাইরেক্ট খেলে খেলে না ফেসবুকে বুঝলে বলেছিলাম না তারপরে আজকে একটা কমেন্ট আমার কাছে এসেছে হুম এই গোপন সূত্রে খবর তো অনেকেই জিজ্ঞেস করেছিল যে তোমাকে তুমি কি আধার কার্ড বানিয়েছ হ্যাঁ তুমি কি সে বানিয়েছো প্যান কার্ড আধার কার্ড কি কোন বানিয়েছো আধার কার্ড প্যান কার্ড তোমাকে কি পঞ্চায়েত প্রধান বানিয়ে দিয়ে গেছে যেহেতু বাবা ডেকে ফেলেছে আধার কার্ড কার্ড প্যান এইগুলি একটু ভোটার আইডি কার্ড তুমি একটু দেখিয়ে দিও ভিডিওতে একজন জিজ্ঞেস করেছিল হ্যাঁ কমেন্ট আমি দিয়ে দেবো স্টার্টিংয়ে সে কি করলো তোমাদের ঢঙ্গি বউ নাকি সে কমেন্টটা ডিলিট করে দিয়েছে আধার কার্ড প্যান কার্ড তারপর কি ভোটার আইডি কার্ড প্রুফ অফ ইনসেনশিপ ও এটা করতে পারে আধার কার্ড প্যান কার্ড কিন্তু এটা কিভাবে করেছে পঞ্চায়েত প্রধান বাবাকে ডেকে তো বাপ তো গাছে গাছে ধরে এক বাপে হয় না তো অনেকগুলি লাগে তো ওই বাপ ওইগুলি সেটা বানিয়েছে কিনা সেটা আছে কিনা তার কোনো প্রুফও কিন্তু দিতে পারেনি বুঝলে বুঝলে কিনা বুঝলে ভালো না বুঝলে বারে বুকের চালা চলো বি উইথ ও দেপি